অনেক প্রবাসী আছে, দেখা যাচ্ছে যে আমেরিকা লন্ডন থাকে, তাদের টাকা আছে, তারা চিন্তা করে যে গ্রামে একটা আমাদের দেশের বাড়িতে একটা কিছু করি। তখন তারা মানে সিদ্ধান্ত নেয় যে ভাই একজন খামারের কাছে ফোন দিয়া যায়, আমি ছাগল ফালমো, আমার কিছু ছাগল দেন, টাকা আছে কিনে ফেলে। তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতেন যে বাইরে থেকে ছাগল কিনা খামার দেওয়ার লাভ করার চিন্তা ভাবনা করে, এটা কীরকম? ভাই আমি তো খামারে থেকেই লাভের চিন্তা করতে পারি না। আর আপনি বিদেশ থেকে কীভাবে চিন্তা করেন? আমি খামারে প্রত্যেক দিন দুইবার তিনবার আসি, ছাগল কী পায়খানা করে, কী খাবার, কোনটা খাবার খাচ্ছে না, কোনটার জ্বর আসছে, কোনটা শরীর অসুস্থ, কোন ছাগলটা কোন সময় ভ্যাকসিন করতে হইব, আমি খামারে থাইকে বুঝি না। আর আপনি বিদেশ থেকে কীভাবে বুঝবেন? আমি মনে করি যে ভাই আপনি বিদেশ না থাইকা, বিদেশ থেকে দেশে খামার না কইরা আপনি দেশে আসেন, নিজে প্রশিক্ষণ নেন, তারপরে খামার করেন। মানে আগে প্রশিক্ষণ নিয়ে যাই না বুঝা, তারপরে খামার দিতে হবে, তারপরে খামার করতে হবে। তো ভাই অনেক সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যা যেখান থেকে বসে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদেরকে কৃষি টিভির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের গ্রামে গঞ্জে একসময় ব্ল্যাক বেঙ্গলের প্রচুর খামার থাকলেও এখন দেখা যাচ্ছে যে সবাই উন্নত ছাগলের দিকে ঝুঁকছে, কারণ ছাগলটা দেখতে যেমন সুন্দর তেমনই বড়, এক একটা এক এক রঙের বিভিন্ন কালারের হয়ে থাকে। তো ইদানিং আমরা প্রচুর ফোন পাচ্ছি, যারা আমেরিকান প্রবাসী, লন্ডন প্রবাসী, স্পেন প্রবাসী, ইতালি প্রবাসী, তারা চায় যে একটা আমরা উন্নত জাতের ছাগলে খামার করব। তো ফোন দিয়ে বলেন যে ভাই কীভাবে শুরু করব, কোথেকে ছাগল আনবো, কীভাবে গড় নির্মাণ করব, এই ছাগলের লাভ কেমন বা লস হয় কি না। তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া গ্রামে। এখানের এক ভাই রবিউল ভাই, যিনি অত্যন্ত সুন্দর লেস নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি জায়গা এখানে, উনি এখানে একটা গড় নির্মাণ করেছেন সুন্দর করে, এবং ওনার এখানে যে ছাগলগুলো আছে একদম দেখতে অনেক সুন্দর, আপনি দেখলে বুঝতে পারবেন যে ছাগলগুলো একদম চকচক করছে। তো আপনাদেরকে জানাবো উনি কীভাবে শুরু করলেন এই ছাগলের খামারটা, উনি শুরু করতে গিয়ে কোত্থেকে ছাগল সংগ্রহ করলেন, উনি কোন সমস্যায় পড়েছেন কি না, সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। তো চলেন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো আমাদের সেই কাঙ্ক্ষিত খামারি রবিউল ভাই। রবিউল ভাইয়ের কাছ থেকে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো, আপনারা কীভাবে শুরু করবেন, উনি কীভাবে শুরু করলেন। তো চলুন ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, রহমতুল্লাহ বরকাত, ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রবিউল ভাই, আমরা জানতে পারলাম আপনি একজন নতুন খামারি, শখের বসে একটা ছাগলের খামার দিয়েছেন। তো অনেকে শখের বসে দিতে চায়, অনেক প্রবাসী দিতে চায়, তো ওনারা আসলে বুঝতে পারে না যে কীভাবে শুরু করব। তো আপনি যেহেতু দিয়েছেন নতুন খামারি, আপনার কাছ থেকে আমরা বিস্তারিত একটু তথ্য জানতে চাই, আশা করি আপনি আমাদেরকে সময় দিবেন ইনশাল্লাহ ভাই। যতটুকু আমি শিখছি এই এক বছরে অভিজ্ঞতা নিয়েছি ইনশাল্লাহ পুরাটাই দেওয়ার চিন্তা করব। তো রবিউল ভাই, আপনি প্রথমে বলেন আপনার এই খামার দেওয়ার চিন্তা কোথায় থেকে আসলো? আমি এক বছর আগে কিছু মাঝে মাঝে আমার অফিসে বসে ইউটিউব চ্যানেল দেখতাম, শামিম ভাই, মানিক ভাই, আরও অনেকের চ্যানেল দেখতাম। তো অনেকেই বলতেছে এটা লাভজনক লাভজনক ব্যবসা, তো চিন্তা করলাম আমার তো একটা দুই একটা ছাগল আইনা দেখি, পাইলে দেখি কী অবস্থা। পরে আমি নাটোর থেকে চারটা ছাগল কিনি, তো কেনার পরে আনার পরে আমি তখন কিছুই বুঝি না ছাগল সম্বন্ধে, মানে ছাগলের জ্বর কখন হয়, কখন ভ্যাকসিন দিতে হয়, কখন এটাকে এই এই ওষুধ খাওয়াতে হবে, কখন ভিটামিন খাওয়াতে হবে, কিছুই জানি না। তো এই অনেক সময় ওই পশু সম্পদ এক এক ডাক্তার ছিল, ওনাকে ফোন দিতাম, উনি আসতে আসার জন্য সময়ই পায় না। তো চিন্তা করলাম নিজে নিজে যদি কিছু পুরো করতে পারি দেখি। তখন ওই প্রথম এনে যখন জ্বর আসছে তখন একটু ওই যে নাপা খাওয়াইছি, তারপরে কিছু ঠান্ডার পাউডার ছিল, ওই দোকানিকে বলতাম ভাই আমার ছাগল ঠান্ডা লাগছে একটা ওষুধ দেন, এইভাবে আস্তে আস্তে শুরু করছি আর কি। তো রবিউল ভাই, আপনি তো এইভাবে শুরু করলেন,
যে আপনি কিছু বুঝেন না, জানেন না, দোকানে গিয়ে ওষুধে কথা বলতেন। তো যারা এরকম করে দেওয়া ভালো নাকি একদম প্রশিক্ষণ নিয়ে জানা শোনা দেওয়া ভালো? আমি মনে করি যে আমার মতো বোকামানি যাতে কেউ না করে, কারণ না জেনে না শুনে আন্তাজে ঠিক আছে ছাগল কিনে আমার মতো যাতে না ফাঁসে কেউ। যারাই ছাগলের খামার ধরার আপনার চিন্তা আপনার করতেছেন বা করবেন, অবশ্যই আপনারা অবশ্যই আমি বলি আমার দিক থেকে আপনারা অবশ্যই প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নিয়ে তারপর আপনারা ছাগলের ফার্মে নামেন। আর সবাই বলে এই অনেক ইউটিউবে চ্যানেল দেখি ঠিক আছে যে খালি কোটি কোটি টাকা লাভ, ঠিক আছে আসলেও এটা কোটি কোটি টাকা লাভ কিনা আমি সঠিক এখনও জানি না, ঠিক আছে। তো এটা সত্য হইতে পারে আবার মিথ্যা হইতে পারে, ঠিক আছে। আর ছাগলের ফার্মটা যে কোনো জিনিস, যে কোনো জিনিস করতে গেলে একটা অনেক ধৈর্যের প্রয়োজন আছে। যদি আপনারা ওমন ধৈর্য নিয়ে থাকতে পারেন আর ধৈর্য সহকারে ব্যবসা করতে পারেন তাহলে ছাগলের ফার্মে আসেন, আর নাইলে আসেন না। তা অনেকে তো ছাগল কিনতে গিয়ে একটা লস খায়, আপনার বেলা এরকম কিছু হয়েছে যে ছাগল কিনতে গিয়ে ধরা খাইছেন নতুন খামারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ দেশে তো প্রতারক আছেই, কারণ আমরা নতুন খামারি, আমরা তো আর চিনি না কোন ছাগল কী ধরনের কী অসুখ বিষয় আছে কি না। তো আমরা বলছি ভাই আপনারা, আমি নতুন খামারি, আপনি আমার দুইটা ছাগল দেন। আপনি আমার কী করলেন, যে দুইটা মনে করেন যে দুদিন পরে মারা যাবে ওই দুই আমার বাচ্চা দিলেন, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম যে ভাইয়ে তো ছাগল চিনে, ভাইয়ের বাচ্চা দুইটা ছাগল, ঠিক আছে। তখন আমি আইন নেই, এক মাস পালার পরে একটা ছাগল মারা গেছে, ঠিক আছে। ফোন দিলাম ভাই আমার একটা ছাগল মারা গেছে, ক ভাই আপনি ভালো মতো পালতারেন না তো ছাগল তো মরবই। ও আমাকে ঠিক আছে ভাই আর তো কিছু বলার নাই, যেহেতু আমার কারণে আমার এই জায়গায় মরছে। প্রতারকটা এই ধরনের একটা আশ্রয় নেয় এরকম একটা কথা। হ্যাঁ তো ভাই অনেকে তো আসলে শুরু করতে চাই, তারা জানতে চায় যে কীভাবে ঘর নির্মাণ করবো। যেহেতু আপনি একটি ঘর নির্মাণ করছেন আমরা দেখতে পেলাম, তো আপনি এই ঘরটা দেখতে পাচ্ছি যে একদম বিজ্ঞানসম্মত, একদম মানে আধুনিক সেট। তো আপনি এটা কীভাবে নির্মাণ করলেন, কত টাকা খরচ হয়েছে, এ সম্পর্কে যদি একটু বলতেন। এটা ভাই আমার এই টিনগুলো হইলো ইন্ডাস্ট্রি টিন, ঠিক আছে। এটা এই টিনগুলো আমি কিনছি, ঠিক আছে। এটি আর হলো কাঠ, এই সুমেলতে আনছি, প্রায় আমার বলতে পারেন যে ইডের বা নিচে ডালাই এবার এসে 3 লাখের মতো, ইনশাল্লাহ 3 লাখের মতো খরচ হয়েছে আর কি। মানে আপনি তো একটা বিশাল করে করলেন এবং ভালো টিন ভালো সব কিছু দিয়ে করলেন, বাউন্ডারি আছে। সবার পক্ষে তো আর এত বড় ঘর নির্মাণ করা সম্ভব না, মানে কীরকম টাকা হলে মোটামুটি একটা 15-20টা ছাগলের জন্য একটা ঘর নির্মাণ করা সম্ভব? এটা ভাই এই এই আমি যে ঘরটা করছি 50 ফিট, এটা আপনার 1,20,000টা করা সম্ভব। আপনার একটা লম্বাই কতটুকু আর এমনিতে প্রস্থ কতটুকু? এটা হলো 50 ফিট বাই 17 ফিট। এটাতে কতটুকু ছাগল পালন করা যায়? 60-70টা ছাগল পালা যাবে। যদি কেউ 20টা ছাগল পালতে চায় তার জন্য কতটুকু ঘর নির্মাণ করলে ভালো হয়? যদি কেউ 20টা ছাগল পালতে চায় তাহলে সে 30 ফিট বাই 15 ফিট বা 16 ফিট বা 14 ফিট করলে যথেষ্ট। আর এমনিতে মাটি থেকে কতটুকু উঁচা দিতে হবে? মাচা মাটির থেকে মিনিমাম 4 ফিট। মিনিমাম 4 ফিট? কী কারণে এটা? এটা একটু এলো আপনার এই ছাগলের যেই পোরসা পায়খানা আসছে, ঠিক আছে, এটার একটা গ্যাস তৈরি হয়, ঠিক আছে। আর এই আমি ঘরটা আপনার দেখাবো, এই ঘরটা ফাঁকা রাখতে হবে। ঘরটা ফাঁকা রাখলে পোরসা পায়খানার নিচে পড়ে যায়, নিচে পড়ে গেলে দেখা যায় যে এইটার ভিতরে গ্যাসটা তৈরি হয় না, তখন ছাগলের জ্বর ঠান্ডা সর্দি এগুলা থেকে এই ছাগলগুলো ভালো থাকে। আর তারপর হচ্ছে আমরা আসি ছাগল সংগ্রহ, এই ছাগলগুলো কোথা থেকে সংগ্রহ করলে ভালো হয়? এই ছাগলগুলো আমি মনে করি যে ভাই যদি 2,000-5,000 টাকা বেশিও নেয় আপনি, আপনার আপনার খামার থেকে সংগ্রহ করবেন, কারণ খামারে একটা ছাগল অনেক কষ্ট করে পালে, একদম সারাক্ষণ এটা পর্যবেক্ষণে থাকে, কোন সময় পাতলা পায়খানা করে, কোন সময় জ্বর আসে, কোন সময় ঠান্ডা লাগে, সবসময় পর্যবেক্ষণে থাকে, ঠিক আছে। ভালো ছাগল কখনও হাটে ওঠায় না, যত খারাপ ছাগল আছে হাটে ওঠায়। আমি আমার কাছে খামার একটা ভালো ছাগল 5-3-4 করে বাচ্চা দেয়, আমি কেটে হাটে ব্যস্ত নেবো না, ঠিক আছে। অতএব আপনারা সবচেয়ে ভালো হইব যারা খামারি আছে তার কাছ থেকে ছাগল নেবেন, আপনারাও আপনাদের খামারও ভালো হবে, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আর তারপর হচ্ছে আমরা কোন জাতের ছাগলগুলো সবচেয়ে ভালো হয় ভাই? এটা হলো যার যার লুচি যার যার ইচ্ছে, ঠিক আছে। আমার মনে হয় যারা নতুন খামারি তারা করস ছাগল দিয়ে তারা করতে পারে, বা দেশি আমাদের ব্ল্যাক বেঙ্গল দিয়ে আগে 2-4টা দিয়ে আগে সে প্রশিক্ষণ নিক শিখুক, ঠিক আছে। তারপরে মানে উন্নত ছাগলের দিকে আস্তে আস্তে একটা দুইটা উন্নত ছাগল কিনুক, তারপর ওইটার উপর সে প্রশিক্ষণ নিক যে উন্নত ছাগলগুলো আমি দুইটা পালি, পাইলে দেখার পরে দিয়ে যদি এটার কী অবস্থা, তারপর সে আস্তে আস্তে আরও 2-4টা বাড়াক। কারণ উন্নত ছাগলগুলো তো অনেক দাম, 40,000-50,000 এরকম একটা ছাগল মারা গেলে তো অনেকের জন্য এটার ব্যয় বহন করা অসম্ভব হয়ে যায়। হ্যাঁ,
তখন তার খামারই ধ্বংসের পথে চলে যাবে, তখন তার ওই মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, আর সে আর খামার করার ইচ্ছা থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা ব্ল্যাক বেঙ্গল করে দেখা যাচ্ছে এটা সবচেয়ে ভালো, কারণ তার বেচার ইচ্ছা হলো হাটে নিয়ে বিক্রি করতে পারবে, কিন্তু একটা উন্নত ছাগল কিন্তু এত সহজে সে বিক্রি করতে পারবে না। না, এটা উন্নত ছাগলগুলো হলো যারা পালে, বর্তমানে আমি জানি যে তারা একটু দুই চারটা পালে শখে পালে, ঠিক আছে, বাণিজ্যিকভাবে এটা পালন লাভ বাণিজ্যিকভাবে পালে না এমন আমি দেখি নাই, দেখছি দুই চারটা দু একজনে পালে, কিন্তু তারপরও কারণ যারা যাদের পুঁজি কম, যাদের টাকা কম, তাদের বাণিজ্যিকভাবে এই ছাগল পালতে গেলে প্রায় 50 লাখ টাকার মতো লাগবে। এত টাকা? হ্যাঁ, আর যদি বাণিজ্যিকভাবে পালতে গেলে 50 লাখ টাকার নিচে পারবেই না সে। একটা ছাগলের দাম 70,000-80,000 টাকা, একটা পাটা কিনতে গেলে 1.5 লাখ টাকা, 1,20,000 টাকা। আর আপনি ব্ল্যাক বেঙ্গল যদি কিনেন 1 লাখ টাকা কিনতে পারবেন 20টা, ঠিক আছে, তো মন চাইলে বিক্রি করে চাইলে আপনি যে কোনো মানুষ কষাইরে ডাক দিলেও ব্যস বিক্রি করতে পারবেন। অতএব যারা নতুন খামারি তরুণ উদ্যোক্তা তারা যেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করে বা ক্রস জাতীয় দিয়ে শুরু করে, এটাই আপনি সাজেস্ট করতেছেন? আমি যারা নতুন খামারি আমি তাদেরকে সাজেস্ট করবো, আপনারা অবশ্যই প্রশিক্ষণ নেবেন, না জেনে না বুঝে হুট করে কোনো ব্যবসা করাই ভালো না। অনেক আছে যে দেখে নিব ইউটিউবে ভিডিও দেখে কী কী ওষুধ লাগে এগুলো দিয়ে নিব, এইটা কি বাস্তব হলো নাকি একদম নিজে প্র্যাকটিক্যালে সেটা গিয়ে ভালো হয়? ভাই ইউটিউবে তো আর ডাক্তার বসে না, আর ইউটিউবে তো ব্যবসা এই ওষুধের ব্যবসা করে না। ইউটিউবে আপনার আমার একটা ঠান্ডা লাগছে আমার বর্কি ছাগলের, ঠিক আছে, আমি মানে এক্সপেক খাওয়াইতেছি পাউডারটা, এখন আমি বললাম যে ভাই আমার ছাগলের ঠান্ডা লাগছে, এক্সপেক খাওয়াইছি, আমার ছাগল ভালো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনারটা তো ঠান্ডা তো এক পদের না ভাই, ঠান্ডা আপনার লাংসে লাগে, মাথার ব্রেনটে লাগে, ঠিক আছে, নাকটা পানি পরে, 3-4 পদে ঠান্ডা। এখন আমি তো এক্সপেক খাওয়াইলাম শুধু সর্দির জন্য, এখন ওর লাংসে যে ঠান্ডাটা আছে এটা কি আপনার এক্সপেকে যাবে? যাবে না। এটার মিনিমাম আপনার মনে করেন যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন লাগবে, তো আপনি তো বুঝলেন না, আপনি এক্সপেক খাওয়াইলেন, কিছুদিন পরে আস্তে আস্তে ছাগলটার আপনার ওই সর্দি ঠান্ডা বাড়তে বাড়তে ছাগলটা মারা গেল। তো ইউটিউবের চিকিৎসা দেখে ছাগল পালা যাবে না, বাস্তবে নিজে প্রশিক্ষণ দিতে হবে, ঠিক আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে ওই জায়গায় তার সাথে বড় বড় ডাক্তার তার সাথে পরামর্শ করতে হবে, করে তারপরে আপনি ছাগলের ব্যবসা করেন বা ছাগলের খামার দেন, যাই করেন আগে আপনি নিজে শিখেন, শিখে প্রশিক্ষণ নিয়ে তারপর ব্যবসা করেন। আচ্ছা রবিউল ভাই, অনেক সুন্দর পরামর্শ দিলেন আমার দর্শকদের উদ্দেশ্যে, তো এখন আমরা আপনার কাছে আসি, আপনি কীরকম আছেন ছাগলের খামার দিয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। আমি আগেই বলেছি যে আমি এটা যেহেতু শখে করতেছি, এটা আমি লাভ লস এখনও হিসাব করি নাই, লাভ কবে হবে তাও জানি না, ঠিক আছে, আর যদি আমার আল্লাহ বাসায় আমি আশা করি ইনশাল্লাহ সামনে বাণিজ্যের দিকে যাব আস্তে আস্তে, কিন্তু আমি ওই হুট করে কোনো কিছু করার সিদ্ধান্ত আমার নাই, আস্তে আস্তে আমার এগুলোর থেকে আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে যাব, যদি মন চায় 2-4টা কিনবো, না মন চাইলে এটি দিতে আমি আস্তে আস্তে বাড়াবো। রবিউল ভাই, আপনার খামারে তো অনেক সুন্দর সুন্দর ছাগল জি পাঠাও দেখলাম কয়েকটা আছে, তা আমার দর্শক কোনো দর্শক যদি আপনার এখান থেকে চয়েস করে যে আমার এটা নিব, তাহলে আপনি দিবেন এরকম কোনো ছাগল আছে কি না? আপাতত আমার এখানে ফিমেল কোনো ছাগল বিক্রি করার ইচ্ছে নাই, একটা মেল আছে পাঠা, ঠিক আছে, এই পাঠাটাই আপনার খামারের সবচেয়ে বড় পাঠা? বড় পাঠা আমার অনেক প্রিয়, আমার শুরু খামার শুরুর থেকেই পাঠাটা আমার এনে, ঠিক আছে, আর এগুলো এটার বাচ্চাগুলো হলো ওটি, এই যে লালগুলো যা আছে, লালগুলো বাচ্চা যা আছে সব এটার বাচ্চা, ঠিক আছে, এটা আমি বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি। তো এটা আপনি বিক্রি করে দিবেন কেন আপনার এত সুন্দর? যেহেতু আমার এই যে আরও 2টা পাঠা রেডি, মানে আপনার খামারে আরও 2টা পাঠা আছে, এই জন্য আপনি এটা ছেড়ে দিতে? এই জন্য আমার আরও 2টা পাঠা, কারণ আমার জন্য ছাগল কম, এটির ঠিক মতো এটির কাজ দিতে পারতাছি না বা এটার প্রোডাকশন দিতে পারতাছি না, এই জন্য মানে আমার একটা বিক্রি করতে হচ্ছে। এটা কী জাতের পাঠা? এটা আপনার আল্লাহর রহমতে শিরু জাতের পাঠা, ঠিক আছে, শিরোহি। হ্যাঁ, এটার লাইভ ওয়েট ওজনটা কত হতে পারে? লাইভ ওয়েট ওজন এটা 70 থেকে 75 থেকে 70 এখন যদি আমার কোনো দর্শক নিতে চায় তাহলে আপনাকে কত টাকা গুনতে হবে? এটা ভাইয়া আমি যদি নিতে হয় তাহলে 80-90,000 টাকা বিক্রি করার ইচ্ছা, তারপরও যদি কেউ নিতে চায় ফোনে কথা বলে। আল্লাহ, একটু দামটা একটু বেশি হয়ে গেল না, আলোচনা সবাইকে কম হবে কিনা? আলোচনা সবাইকে ভাইয়া আমি নেক্সট একদম যদি আপনাদের সামনে মিথ্যা কথা বলি না, কারণ যেহেতু আমার বুঝতে নেই আমি কোন ধরনের মানুষ, ঠিক আছে, এটা নেট 70,000 হলে আমি বিক্রি করবো, মানে একদম ফিক্সড। ওকে ভাই, যদি আপনার এই যে পাঠাটা কেউ কোনো দর্শক নিতে চায়, আমার কোনো দর্শক, তাহলে কীভাবে নেবে, আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে একটু যদি বলতেন? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ, একটু বলেন মোবাইল নাম্বারটা একটু বলেন। 0171268839। আর আপনার ঠিকানাটা একটু বলে দেন কীভাবে আসবে? ঠিকানা হইলো যদি চিড়িয়াং রোড নামবে,
চিরাং রোড থেকে আদম জিপিজেট হইয়া সুমিলপাড়া, সুমিলপাড়া আদম সুমিলপাড়া মতিবাই কাউন্সিলর অফিসের সামনে বললে রিক্সাওয়ালা নিয়ে আসবে। ওকে ভাই, ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এরকম অসাধারণ তথ্যগুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আর দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে।